এই তেইশ বৎসরের নবীর অংশ হইল কলেমার দাওয়াত ইমানের দাওয়াত তেইশ বৎসরের সিরাতুর নবীর অংশ হইল পাঁচবেলার নমাজ তেইশ বৎসরের নবীর অংশ হইল রমজানের রোজা তেইশ বৎসরের নবীর অংশ হইল হজ তেইশ বৎসরের নবীর অংশ হইল জাকাতের নবীর অংশ হইলের নবীর অংশ হইল নবীর সুন্নত আর এই তেইশ বৎসরের সিরাতুল নবীর অংশ বাদ দিলে আগের জীবনের নবী যা কিছু বলেছেন যা কিছু করেছেন এই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই ওইগুলি আবু জাহালেও মানত এখন যদি তুমি হওয়ার আগের জীবন মানো পরের জীবন মানো না তাহলে তোমার মধ্যে কোনো পার্থক্য সম্মানিত সদী সমাজ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন সিরাতুন নবীর নামে করা হয়েছে তাই প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি সিরাতুন নবী কথাটার অর্থ তারপরে দ্বিতীয় কথা আমি যে আপনাদের সামনে বলতে চাই সেটা হলো সিরাতুন নবী আলোচনার দরকার কি এই দুইটা কথাই বলবো বেশি আমি প্রায় সময় আপনাদের অর্থ হলো আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস সিরাত শব্দের আবিদানিকর্ত হলো অবস্থা আর পরিভাষাগতভাবে কোন লোকের সিরাত বলতে তার জীবন ইতিহাস বুঝায় আর নবী শব্দটা আরবিতে দুই ভাবে নবী শব্দের একটি উচ্চারণ হলো নবী জুন এর অর্থ হলো যে কোনো নবী নবী শব্দের আরেকটা উচ্চারণ আরবিতে হয় আন নবী এর অর্থ হলো আমাদের নবী নবী বলতে যে কোন নবী বুধায় আর নবী বলতে শুধু আমাদের মহানবী বুধায় এই সিরাত শব্দের সাথে আন নবী শব্দটা শুধু যুক্ত হয়ে নয় বরং আরবি সূত্র মতে সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত সুতরাং নবী শব্দের মর্মার্থ হলো আমাদের মহানবীর জীবন ইতিহাস এই পৃথিবীতে আমাদের নবীর জীবন ইতিহাস তেষট্টি বৎসর আগে এক রবিউলা মাসে তিনি জন্মগ্রহণ করার মাধ্যমে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন আবার আবার তেষট্টি বছর পরে আরেক রবিউল আওয়াল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে রবিউল আউয়ালের মধ্যবর্তী তেষট্টি বছর আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সুল্লাহ এই পৃথিবীতে বসবাস করেছিলেন এই তেষট্টি বছরের পবিত্র जिंदगीকেই সিরাতুন নবী বলা হয়। গেল একটি প্রশ্নের জবাব সিরাতুন নবী অর্থ কি? আরেকটি প্রশ্নের জবাব দিয়ে আমার কথা অতি সংক্ষেপে আজকে শেষ করতে চাই। সেটা হলো সিরাতুন নবী আলোচনার দরকার কি? আমাদের নবীর তেষট্টি বছরের জীবন ইতিহাসের আলোচনার দরকার। এর কারণ হলো আমাদের নবীর জীবন ইতিহাসের অনেক কিছুকেই অনুসরণ করা অনুকরণ করা উম্মত হিসাবে আমাদের সকলের কর্তব্য এমরমে আল্লাহ কোরআনের কাআয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা এর অর্থ হলো আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই আদর্শ রয়েছে করেন রাসুল আমাদের আদর্শ অনুসরণ না করার জন্য না অনুসরণ করার জন্য রাসুল মোদের আদর্শ অনুকরণ না করার জন্য না অনুকরণ করার জন্য সুতরাং সিরাতুল নবীর অনেক অংশ আছে উম্মতের অনুসরণ করতে হয় অনুকরণ করতে হয় আপনি যদি অথবা জানলেও মানেন না কেউ সিরাতুল নবী জানে না কেউ মানে না নবী যদি আপনি জানেন না অথবা মানেন না সিরাতুন নবীর যেসব অংশ উন্মতের জন্য অনুকরণ করা ফরজ সিরাতুন নবীর কোন অংশ উন্মতের জন্য অনুকরণ করা সিরাতুন নবীর কোন অংশ উন্মতের জন্য অনুকরণ করা সুনত সিরাতবী জানেন না অথবা মানেন না ফরজ শিখবেন কোথায় ওয়াজিব শিখবেন কোথায় সুনত শিখবেন কোথায় কাজি আল্লাহর যে বিধান পালন করা ফরজ যে বিধান পালন করা ওয়াজিব যে বিধান পালন করা সুন্নত এইগুলি আল্লাহ রাসুল আদর্শ হিসাবে পালন করে উম্মতকে শিক্ষা দিয়েছেন সুতরাং আল্লাহর ফরজ বিধান পালনের জন্য সিরাতুল নবী জানা দরকার আল্লাহর ওয়াজিব বিধান পালনের জন্য নবী সিরাতুল নবী জানা দরকার আল্লাহর বিধান মতে যেই কাজ সুন্নত সেই কাজ করার জন্য সিরাতুন নবী জানতেও হবে মানতেও হবে যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো রাসুল কি বলেছেন তোমাদের যেভাবে মনে চায় সেভাবে নামাজ পড়ো না আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো হ্যাঁ রাসুল বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো রাসুল কিভাবে নামাজ পড়তেন জানবেন কিভাবে সিরাতুন নবী না জানলে অথবা না মানলে রাসুল কিভাবে নামাজ পড়ছেন আপনি জানবেন কিভাবে সিরাতুন নবী যদি জানেন না অথবা মানেন না কাজেই রাসূলের অনুসরণে রাসূলের অনুকরণে যদি আল্লাহর বিধান পালন করতে হয় তাহলে সিরাতুন নবী জানতেও হবে মানতেও হবে পাঁচ বেলার নামাজ ফরজ আমরা সবাই জানি এই ফরজ নামাজ কি আমাদের যেভাবে মনে চায় সেভাবে পড়বো না নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়বো নবী কিভাবে পাঁচ বেলার ফরজ নামাজ পড়েছেন আপনি জানতে পারবেন সিরাতুন নবী না জানলে সেভাবে পড়তে পারবেন সিরাতুন নবী না মানলে এরপরে দেখুন বিতিরের নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব আশা করি আপনারা সকালে জানেন বিতিরের নামাজ ফরজ না ওয়াজিব ঈদের নামাজ ফরজ না ওয়াজিব ওয়াজিব রাসূল যে বলেছেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো আমরা বিতিরের নামাজ পড়ব ঈদের নামাজ পড়ব যার যেভাবে মনে চায় সেভাবে না নবী যেভাবে পড়েছেন সেভাবে নবী কিভাবে বিতিরের নামাজ পড়েছেন নবী কিভাবে ঈদের নামাজ পড়েছেন সিরাতুন নবী জানলে বুঝবে না না জানলে সুতরাং না ফরজ নামাজ পড়তে পারবেন সিরাতুল নবী না জানলে না ওয়াজিব নামাজ পড়তে পারবেন সিরাতুল নবী না জানলে তারপরে দেখুন সিরাত তাহাজুদের নামাজ হইল পাঁচবেলার নামাজ ফরজ ঈদের নামাজ ওয়াজিব ওয়াজিবাজিবাজুদের নামাজ সুন তাহাজুদের নামাজ পড়বেন আপনার যেভাবে মনে চায় সেভাবে না নবী যেভাবে পড়েছেন সেভাবে নবী কিভাবে তাহাজুদের নামাজ পড়েছেন জানবেন কিভাবে সিরাতুল নবী না জানলে অথবা না মানলে কাজেই মুসলমানের জিন্দেগি জিন্দগিতে ইসলামের কোনো একটি বিধান পালন সম্ভব নয় নবী না জানলে অথবা নবী না মানলে কাজেই নবীর জীবনের ইতিহাসের যে অংশ জানা না জানার উপর আমল করতে না না পারা পারা নির্ভর করে সিরাতুন নবীর সেই অংশ জানা সিরাতুন নবীর যে অংশ জানা না জানার উপর কোন না করা নির্ভর করে সিরাতুন নবীর সেই অংশ জানা সিরাতুন নবীর যে অংশ জানা না জানার উপর সুন্নত আমল করা না করা নির্ভর করে নবীর সেই অংশের আলোচনা করা তাইলে সিরাতুন নবী অর্থ যে নবীর জীবনী ইতিহাসের কোন অংশ আলো জানা ফরজ যে অংশ না জানলে ফরজ আমল করা যাবে না সিরাতুল নবীর কোন অংশ জানা ওয়াজিব যে অংশ না জানলে ও আমল করা যাবে না সিরাতুন নবীর কোন অংশ জানা সুন্নত যে অংশ না জানলে সুন্নত আমল করা যাবে না আর সিরাতুন নবীর এমন কিছু অংশ আছে যেগুলি না জানলেও ফরজ আমল করা যাবে যেইগুলি না জানলেও ওয়াজিব আমল করা যাবে যেইগুলি না জানলেও সুন্নত আমল করা যাবে এইগুলি জানা না জানার উপর না কোনো ফরজ আমল নির্ভরশীল না কোনো ওয়াজিব আমল নির্ভরশীল না কোনো সুন্নত আমল নির্ভরশীল এগুলি জানলেও আপনি ফরজ ওয়াজিব সুন্নত আমল করতে পারবেন এগুলি না জানলেও আপনি ফরজ ওয়াজিব সুন্নত আমল করতে পারবেন সিরাতুন নবীর সেই অংশটা যে অংশ না জানলেও ফরজ আমল করা যায় যে অংশ না জানলেও ওয়াজিব আমল করা যায় যে অংশ না জানলেও সুন্নত আমল করা যায় সিরাতুন নবীর সেই অংশটাও আলোচনা করা নফল বন্দেগীর সব তাহলে সিরাতুল নবীর সর্বমোট একটা অংশ এক অংশ জানা ফরজ এক অংশ জানা ওয়াজিব এক অংশ জানা সুন্নত এক অংশ জানা নফল সিরাতুল নবীর সর্বমোট কটা অংশ বুঝলাম আমরা তখনই চাচ্চা সিরাতুল নবীর এক অংশ জানা ফরজ এক অংশ জানা ওয়াজিব এক অংশ জানা সুন্নত এক অংশ জানা নফল কোন অংশ জানা ফরদ যেটা না জানলে ফরদ আমল করা যায় না কোন অংশ জানা ওয়াজিব যেটা না জানলে ওয়াজিব আমল করা যায় না কোন অংশ জানা সুনত যেটা না জানলে আমল করা যায় না সিরাতুন্নবীর কোন অংশ জানা নফল যেটা না জানলেও ফরদ আমল করা যায় ওয়াজিব আমল করা যায় আমল করা যায় কোনো আমল করা নির্ভরশীল নয় জানেন আর না জানেন সব আমলই করতে পারবেন এমন অংশের আলোচনা করা ও নফল বন্দেগের সব এবার এর উদাহরণ শোনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসের 1 ঐতিহাসিকদের মতে 12ই 12 তারিখ রবিউল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন समस्त ঐতিহাসিক এই ব্যাপারে একমত নয় কাজী একমত আর দ্বিমতের আলোচনায় আমি আজকে যাচ্ছি না আমি আপাতত ধরে নিলাম যারা বারো তারিখের কথা বলেছেন তাদের কথা ধরে নিলাম একদল ঐতিহাসিকদের মতে আমাদের নবী মোহাম্মদ ইসলাম রাসুলের জন্মের আলোচনাকেই রসুলের জন্মকেই মিলাদুল নবী বলা হয় জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুল নবী আর জন্মকে বলা হয় মিলাদুল নবী যেন কোনো সময় বলে না যায় 63 বছরের জীবনী ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী আর নবীর জন্মের ঘটনাকে বলে মিলাদ রাসূল যে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি মায়ের গর্ভ থেকে খতনা কৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন অন্যান্য মানুষ জন্ম হওয়ার পরে খতনা করা হয় রাসুলকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় হতনা করা অবস্থায় আল্লাহ আল্লাহ বলিষ্ঠ করে করাইছে বুঝা থাকলে বলুন রসুল কি জন্মের পরে হত্যা করার দরকার ছিল না হত্যা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন রসুল হত্যা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন এটা জানলেও পাঁচ বেলার ফরজ নামাজ পড়া যাবে না জানলেও ফরা যাবে এটা জানলেও ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে না জানলেও ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে রসুল খতনা করা অবস্থায় ভবিষ্ট হয়েছিলেন এটা জানলেও তাহার যুদের সুন্নত নামাজ পড়া যাবে না জানলেও তাহার যুদের নামাজ সুন্নাত পড়া যাবে সুতরাং নবীর জন্মের কাহিনী নবীর জন্মের কাহিনী জানা না জানার উপর উন্মতের কোনো ফরজ আমল নির্ভরশীল নয় উন্মতের কোনো ওয়াজিব আমল নির্ভরশীল নয় উন্মতের কোনো সুন্নত আমল নির্ভরশীল নয় শুধু আলোচনা করলে নফল বন্দেগীর সোহাব হয় নবীর জীবনের যে অংশ আলোচনা না করলেও ফরজ ওয়াজিব সুন্নাত করতে কোনো অসুবিধা হয় না সেই অংশের আলোচনায় সোয়াব কেন আল্লাহ ফাকরাবুল রব্বুল পবিত্র কোরআনে বলেন ওয়া আনা আলাকা আপনার আলোচনাকে আমি মর্যাদাশালী করে দিয়েছি নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী নবীর যে যেকোনো অংশের আলোচনা দৃষ্টিতে আলোচনাশালী কাজেই জন্মের আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর দুধ পানের গঠনও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর শৈশবকালের আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর খানাফিনার আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর ঘুমানির আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর পেশাব পায়খানার আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার এই জন্য নবীর জন্মের মতো কেউ জন্ম হতে পারবে না নবীর দুধপানের মতো কেউ দুধপান করতে পারবে না নবীর ইনসাফের মতো কেউ ইনসাফ করতে পারবে না নবীর পেশাবের মতো কারো পেশাব হবে না নবীর পায়খানার মতো কারো পায়খানা হবে না তারপরও আলোচনা করলে নফল বন্দেগীর সব কেন আল্লাহ বলেছেন রাফা আনা আলাকা জিক্রাক আপনার জিন্দগির যে কোনো অংশের আলোচনা কি আমি মর্যাদাশালী করে দিয়েছি গেল নবী জন্ম হয়েছিলেন কিভাবে এক নম্বর নবী জন্ম হয়েছিলেন হতনাকৃত অবস্থায় আরেক বিবরণে উল্লেখ আছে নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায় সন্তান মায়ের গর্বে থাকা সন্তানের নাবির সাথে মায়ের গর্বতলির একটা নলের সংযোগ থাকে এই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে পৌঁছে এই জন্য মায়ের গর্বে প্রায় বছর খানেক সময় তাকে কিন্তু তার কোনো খাদ্যের দরকার হয় না কারণ আমরা যে খাদ্য খাই সেই খাদ্য খাইলে পরে শরীরে রক্ত উৎপাদন হয় গর্বের সন্তানের শরীরে রক্ত উৎপাদন হতে হয় না মায়ের শরীরের রক্ত তার শরীরে একটা নল দিয়া পৌঁছে যায় এই তার খাদ্যের দরকার হয় না ভূমিষ্ট হওয়ার পরে গর্বতলির সাথে সংযুক্ত সেই নলটা কেটে দিতে হয় এটাকে আমাদের আঞ্চলিক পরিভাষায় নবী মায়ের গর্ব এরপরে ভবিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া পড়েছিলেন আল্লাহ শুক্রিয়া আদায় করে দুছিলেন মা আমেনার গর্ব থেকে ভবিষ্ঠ হলেও দুধ পান করেছিলেন দুধমা হালিমা সাদিয়া রাজি আল্লাহ আপনারা বলুন হালিমার নিজের কোন সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন কাজেই হালিমার নিজেরও দুধ পানকারী একটা শিশু ছেলে ছিল এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমেনার ছেলেকেও দুধ পান করাতেন এমতাবস্থায় হালিমার দুধ পানকারী সন্তান কজন হলো দুইজন এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ তার দুধ বাইয়ের জন্য রেখে দিত এই বিষয়গুলি না জানলে আপনি পাঁচ বেলার ফরজ নামাজ করতে পারবেন না না পারবেন এই বিষয়গুলি না জানলে আপনি ঈদের ওয়াজিব নামাজ বিতিরের ওয়াজিব নামাজ করতে পারবেন না পারবেন এই বিষয়গুলি না জানলে আপনি সুন্নাত তাহাজ্জুদের সুন্নাত নামাজ পড়তে পারবেন না পারবেন তাহলে এইগুলি জানা না জানার উপর উন্মতের কোন ফরজ আমল নির্ভরশীল নয় ওয়াজিমা বলা নির্ভরশীল নয় সুন্নাতাম বলা নির্ভরশীল নয় কিন্তু এরপরেও এইগুলির আলোচনা করলে নফল বান্দারই সওয়াব হয় তাহলে আল্লাহ ফাকরাব্দুল আলামীন যে কোরআনে বললেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের আদর্শ রসুলের অনুসরণ করো অনুকরণ করো এবার বলুন আমার কথা বুঝে থাকলে রাসূল যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কোনো উম্মত জন্ম হতে পারবে অনুসরণ অনুকরণ করবে না কিভাবে রাসূল যেভাবে দুধ পান করেছিলেন সেভাবে কোনো উম্মতে দুধ পান করতে পারবে তাইলে রসুলের অনুসরণ অনুকরণ করবে না কিভাবে রাসুলের করিম সাল্লাহ ইসলাম কুলের শিশু থাকায় থাকা অবস্থায় উলঙ্গ হননি রকম শিশুকালে উলঙ্গ না হয়ে কি কোনো মতে পারবে তাহলে অনুসরণ অনুকরণটা করবে কিভাবে এই প্রশ্নের জবাব হল তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের মধ্যে যখন থেকে নবীর কাছে কুরআন নাদিল শুরু হয় তারা কি কেউ বলতে পারেন তেষট্টি বছরের পবিত্র জিন্দিগিতে কত বছর বয়সে কোরআন নাজিল শুরু হয় চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল শুরু হয় কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বছরের জিন্দগিতে নবী যত কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন কোরআন নাজিলের তেইশ বছরের জিন্দগিতে নবী নিজেও যে কাজগুলি করেছেন উম্মতকেও করতে বলেছেন সেইগুলির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন নবীকে অনুসরণ শুরু হওয়ার আগের জীবনের কার্যকলাপ উম্মতে অনুসরণ করবে দূরের কথা অনুসরণ করার ক্ষমতাই রাখে না আমার কথা বুঝে তাকে বলুন নবী যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কারোর জন্ম হওয়ার ক্ষমতা আসে নবীর জন্ম হওয়া মাত্রই আদায় করে আল্লাহর আদায় করে পড়েছিলেন কোন উন্মতের ক্ষমতা আছে নবী শিশুকালে উলঙ্গ হননি ক্ষমতা আছে নবী কুলের শিশু থাকা কালে এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ নিজের দুধ পাইয়ের জন্য রেখে দিতেন নবীর জীবনের এই অংশ অনুসরণ করার অনুকরণ করার ক্ষমতা কোনো উন্মতের আছে তাইলে নবীর কোন অনুসরণ করব কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বছরের জিন্দগিতে যত কাজ নবী নিজেও করেছেন উম্মত করতে বলেছেন সেই কাজগুলির ব্যাপারে আল্লাহ আমাদেরকে নবীর অনুসরণ করার কথা বলেছেন নবীর অনুকরণ করার কথা এই ব্যাপারে একটা মজার ঘটনা আছে সেই ঘটনা বলে আজকের মতো কথা শেষ করে ওহিনাজিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বৎসরের জিন্দগির একটি ঘটনা কুরাইশ বংশের এক নেতার নাম ছিল আবু জাহাল নেতার নাম ছিল আবু জাহাল এই সমাজের আরেক নেতার নাম ছিল আখনাস একদিন সর্দার আখনাস সর্দার আবু জাহালকে প্রশ্ন করল বলল মুহাম্মদ আস্কাল যে সমস্ত কথাবার্তা কয় কোন জীবনের ঘটনা কোরআন নাজিল শুরু হওয়ার আগে না পরের হ্যাঁ পরের পরের কোরআন নাজিল শুরু হওয়ার পরের ঘটনা আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে জিজ্ঞাসা করে মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল চিন্তা করে দেখল যদি বলি সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো না কেন আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যে লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কইলে কেন আল আমিন কি মিথ্যাবাদী রে কয় আবু কেমন কেমন ফান্দ ভরসে বুঝলেন আখনাল যখন জিজ্ঞাসা করল মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল চিন্তা করে দেখে যদি বলি সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসবো মানস কেন আর যদি বলি মিথ্যা বলে সাথে সাথে প্রশ্ন আসবে যে লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কইলে কেন ফান্দে পইরে আবু জাহাল একটা তৃতীয় ফদ বাইর করছে তিন নম্বর একটা ক্রিয়া জবাব দিছে কয় মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজে কথা বলেছে ততদিন সত্য বলেছে এই ততদিনের মেয়াদ কাল হইল চল্লিশ বছর মুহম্মদ নিজের পক্ষ থেকে যতদিন কথা বলেছে সত্য কথা বলেছে এই জন্য চল্লিশ বছর পর্যন্ত তাকে আমরা আল আমিন বলেছি কিন্তু যেদিন থেকে কুরআন দিল হওয়ার কথা বলে এই দিন থেকে মিথ্যা বলে এই জন্য এখন আর মানি না দেখেন বান্দরে কেমন একটা কোরআন হওয়ার আগের চল্লিশ বছরে যত কথা বলছে কথা এগুলি ছিল কথা। এগুলি ছিল সত্য এতদিন আল আমিন বলেছি আর নাজিল হওয়ার কথা যে বলে এই কোরআন আসলে আল্লাহর কথা নাই কোরআন মুহাম্মদের মন গড়া বানানো কথা এই কোরআন রে আল্লাহর কথা যখন থেকে বলে তখন থেকে মিথ্যা বলে এই জন্য এখন আর মানি না

আবু জেহেল কি বলেছে আপনি যা বলেছিলেন সব সত্য আর আমি কোরআনে যা বলেছি সব মিথ্যা নবীর কথা সত্য নবী আল আমিন নবী সত্যবাদী আল্লাহর কোরআন মিথ্যা তাহলে চিন্তা করে দেখুন আবু জাহাল কি আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল না আমি আল্লাহকে মিথ্যাবাদী আল আমিন নবীর প্রশংসা করে নবীর গুণ গায় আর আল্লাহর কোরআন মানে না গুন গায় নবীর কুরান মানে না আল্লাহর গুন গায় নবীর কুরান মানে না আল্লাহর গুন গায় নবীর কুরান মানে না আল্লাহর এইটা কোন মুসলমানের চরিত্র নয় এটা আবু জাহালের চরিত্র নবীর গুণ গাইল কতদিন কুরান নাজিল হওয়া শুরু হয়নি যতদিন যতদিন কুরান মাদিল শুরু হয়নি ততদিন নবীর গুণ গাইছে

আল্লা আপনার দুশ্মন না দুশ্মন গুলি আমি আল্লাহর দুশ্মন এই জন্য কুরান্ন দিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বৎসরের জিন্দেগীতে নবী যত কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন সেই কাজগুলি করলেই শুধু জাহান্নাম থেকে পাওয়া যাবে জান্নাত লাভ করা যাবে আর এই কাজগুলি সিরাতুন নবী না জানলে বিন্দু মাত্র জানতে পারা যাবে না নাযিল শুরু হওয়ার পর থেকে নবী যত কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন কোরআন নদিল শুরু হওয়ার পর থেকে নবীর জীবনের বাকি অংশ কতদিনের তেইশ বছরের এই তেইশ বছরের সিরা নবী না জানলে কলেমার দেওয়ার পাইল পাইলা কোথায় এই তেইশ বৎসরের নবীর অংশ হইল কলেমার দাওয়াত ইমানের দাওয়াত তেইশ বৎসরের নবীর অংশ হইল পাঁচবেলার নমাজ তেইশ বৎসরের নবীর অংশ হইল রমজানের রোজা তেইশ বৎসরের নবীর অংশ হইল হজ তেইশ বৎসরের নবীর অংশ হইল জাকাত তেইশ বৎসরের নবীর অংশ হইল এবদত বন্দেগী তেইশ বৎসরের নবীর অংশ হইল নবীর সুন্নত আর এই তেইশ বৎসরের সিরাতুল নবীর অংশ বাদ দিলে আগের জীবনের নবী যা কিছু বলেছেন যা কিছু করেছেন এই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই ওইগুলি আবু জাহালেও অমান্ত এখনো যদি তুমি কোরআন নাজিল হওয়ার আগের জীবন মানো পরের জীবন মানো না তাহলে তোমার মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য না আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা অনায়াসে বুঝতে পেরে থাকবেন সিরাতুল নবীর দরকার আছে কি না দরকার নাই নবী উম্মতের কাছে দুইটা জিনিস শেখা গেছেন বলে গেছেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ওকামা কাল আলাইহিসাল্তু আসসালাম রসুল বলেন হে আমার উন্মত্ম সলমানেরা আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না জাহান্নামের পথের যাত্রী হবে না একটি জিনিসের নাম হইল আল্লাহর কিতাব পুরান দ্বিতীয় জিনিসটার নাম হইল রসুলের সত্ন হাদিস এই কুরআন আর হাদিস তোমাদের কাছে রেখে গেলাম যতদিন পর্যন্ত কুরআন আর হাদিস মত জীবন যাপন করবে ততদিন তোমরা জাহান্নামের পথের যাত্রী হবে না এবার বুঝে থাকলে বলুন কুরআন নবী উম্মতের কাছে রেখে গেছেন কুরআন নবী আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন 40 বছরের জীব্নগিতে দা 23 বছরের জীব্নগিতে তুমি যদি তেইশ বৎসরের মানো না তোমার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই এই প্রায় দশ লক্ষ হাদিস উন্মতের রাতে রেখে গেছেন বলে গেছেন হাদিসের অনুসরণে জীবনযাপন করলে তোমরা জাহাজ নামি হবে না এই দশ লক্ষ হাদিসের সম্পর্ক আগের চল্লিশ বছরের সাথে নয় পরবর্তী তেইশ বৎসরের সাথে সুতরাং নবীর তেইশ বৎসর যদি মানেন না আপনার কুরান মানার কোনো পথ নাই তেইশ বৎসর যদি মানেন না আপনার হাদিস মানার কোনো পথ নাই সিরাতুল নবীর বৎসর যদি মানেন না আপনার কলেমা মানার পথ নাই নবীর তেইশ বৎসর যদি মানেন না আপনার নমাজ মানার কোনো পথ নাই নবীর তেইশ বৎসর যদি মানেন না আপনার রোজা মানার কোনো পথ নাই নবীর তেইশ বৎসর যদি মানেন না আপনার ইসলামের কোন বিধিবিধান মানার কোনো পথ নাই সুতরাং ইসলাম ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত যত বিধি বিধান আছে সবগুলির সম্পর্ক হইল সিরাতুল নবীর সাথে কোন বিধান ফরজ এইটা জানার জন্য সিরাতুল নবীর ইসলামের বিধানের আর কিছু বিধি বিধান ওয়াজিব এইগুলি জানার জন্য সিরাতুল নবীর সেই অংশ জানা ওয়াজিব নবীর কিছু অংশ আমল করা শূন্য ওইটা জানার জন্য নবীর আলোচনা সন্ন্যত আর যে অংশের সাথে কোরআন নাজিল শুরু হওয়ার আগের অংশের সাথে না ফরজ আমলের কোনো সম্পর্ক আছে না ওয়াজিব আমলের কোনো সম্পর্ক আছে না শূন্যত আমলের কোনো সম্পর্ক আছে কিন্তু এত সত্ত্বেও আল্লাহ বলেছেন রফা আনা আলাকা জিক্রাক সম্পর্ক থাকুক বা আপনার জীবনের যে কোনো অংশের আলোচনাকে আমি মর্যাদা দান করেছি এই জন্য জন্মের আলোচনা করলেও নফল বন্দীগীর সব হয় দুধ পান করার আলোচনা করলেও নফল বন্দীগীর সব হয় শিশুকালের আলোচনা করলেও নফল বন্দীগীর সব হয় চল্লিশ বছর ব্যাপারে আলোচনা করলে নফল বন্ধে কি সব এখন যদি আপনারা যে অংশের আলোচনা করলে নফল বন্ধে কি হয় সেটা নিয়েই থাকেন আর যে অংশর আলোচনা ছাড়া না ফরদ আমল সম্ভব না ওয়াজিব আমল সম্ভব না শূন্যত আমল সম্ভব নফল অংশ নিয়ে বসে আছেন ফরদ অংশ ছেড়ে দিলেন আপনাদের উদাহরণ হবে ওই লোকটার মত যেই লোকটা ওয়াজে শুনেছিল মাথায় পাগড়ি বেঁধে নামাজ করলে অনেক সব বেশি পাওয়া যায় তার আগের থেকে পাগড়ি ছিল না বাড়ি ফিরার ফতে যেহেতু আগের থেকে তার সাথে পাগড়ি নাই পরনের লঙ্গি খুলেই মাথায় পাগড়ি বেঁধে নামাজ পরে ফেললো লঙ্গি খুলে ফেলার দ্বারা ফরজ রক্ষা হইল না লঙ্গন হইল ফাগরি বান্না ফরজ ছিল না নফল ছিল নফল বা সুন্ন যেটাই বলেন ফাগরি বান্না নফল ছিল সুন্ন ছিল এটার জন্য তুমি লঙ্গি খুলে ফেলেছ ফরজ লঙ্গন করেছ এই ফাগরির যেমন আদা পইসার দাম নাই ঠিক তেমনিভাবে নবীর জীবনের যে অংশের সাথে ইসলামের কোনো বিধানের সম্পর্ক নাই শুধু আলোচনা করলে নফল বন্দিকির সব হয় সেই জানিয়া বসে আসো আর নবীর যে অংশের আলোচনা না করলে করগ আমল করা যায় না আমল করা যায় না আমল করা যায় না তুমি সিরাতুল নবীর দ্বার দারো না তুমি শুধু নফল অংশ নিয়ে বসে আসো ওই যেই লোকে লঙ্গি কুইলে ফাগরি বানলো তার ফাগরির দাম আর তোমার আগের অংশের আলোচনার দাম সব আমার আমার কথা বুঝে থাকলে বলুন বান্দার সব আছে না নাই লঙ্গিত কুল্লা লাইলে না ঠিক থাকলে সিরাতুল নবীর জীবনের প্রথম অংশের আলোচনায় নফল বন্দেগীর সোয়াব আছে তেইশ বৎসরের সিরাতুল নবীর আদর্শ ঠিক থাকলে তেইশ বৎসরের সিরাতুল নবীর আদর্শ বাদ দিয়া দিলে আগের অংশের নফল দিয়া লাফালাফি ফালা ফালি না তালাতি করলে যে লঙ্গি কুঞ্জা ফাগরি বাঁধল এই পাগরির কোনো দাম নাই এবার বলেন আমার কথা বুঝে থাকলে আপনি লঙ্গি অস্বীকার করবেন না ফাগরি অস্বীকার করবেন না জুনুটাই ঠিক আছে

একটা হাদিস বলি শুনুন উঠে উঠে দাঁড়ায় গেলেন সে আবার কত শেষ যে হাদিসটা পড়েছিলাম হাদিসটার অর্থটা বলি শুনেন হাদিসটার অর্থ বলবো আগে আপনারা আমাকে একটা কথা দিলে আমি তো আপনাদের আপনাদের মানুষ আপনাদের জেলার মানুষ আমি আপনাদের বাড়ির কাছের মানুষ আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কথা বলেছি অনেক লম্বা কথা বলার ইচ্ছা ছিল কিন্তু দূর থেকে আগত একজন মেহমানকে সম্মান করার জন্য আমি যদি সময় লম্বা করে ফেলি আপনার বিরক্ত হয়ে যাবেন আপনারা চলে যাবেন মেহমানের মন মেহমানের মনে কষ্ট হবেন এই জন্য আমি খুব শর্টকাটে কথা বলেছি যেন আপনারা না উঠেন মেহমান আমার পরে বয়ান করবেন যত যতক্ষণ করেন আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবেন তারপরে যাবেন রাজিয়া আছেন কি না তাহলে এবার শুনুন যে হাদিসটা তেলেবত করেছিলাম হাদিসটার অন্তত অর্থটা বলে দিই হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না আজকালকার সমাজে এইটা এই বড় ধাক্কা ধাক্কি খেলা এইটা নিয়ে এই বড় হানাহানি মারামারি কে নবী মানে আর কে নবী মানে না আল্লাহর রসুল যখন বলেছিলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না সাথে সাথে সাহাবায়ে কেরাম পঞ্চাশ বছর আগে একশো বছর আগে না বছর আগে আজকের থেকে প্রায় দেড় হাজার বছর আগে শাহবায়েক রাম নবীকে জিজ্ঞেস করেছিলেন মান আবা ইয়া রাসুল্লাহ আপনাকে মানে না কারা আমাদেরকে চিহ্নিত করে দিন সাহাবাগত নবীরে জিজ্ঞাসা করছে নবীরে মানে না কারা বলে দেওয়ার জন্য নবী বলেন শোনো আমি বলে দেই, আমাকে মানে কারা আর মানে না কারা নবী বলেন মান আতানি দেখালাল জান্না আমার সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জাজনাথে যাবে তারা সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে না আমাকে মানে না জান্নাতে যাবে না আজকের থেকে পরিষ্কার হইল কিনা নবীর হাদিসের দ্বারা নবী মানে কে আর নবী মানে না কে 63 বছরের জীবন আদর্শ যারা মানে তারা নবী মানে নবী বলেন নবীর সাথে তারা জান্নাতে যাবে 23 বছরের 23 বছরের জীবন আদর্শ যারা মানে এরা নবী মানে নবীর সাথে জান্নাতে যাবে 23 বছরের জীবন আদর্শ যারা মানে না এরা নবী মানে না নবী বলেন জান্নাতে যাবে না তাইলে নবী মানে কে আর মানে না কে আমার কথায় না তোমার কথায় না নবীর কথায় নবীর কথা পরিষ্কার নবীর আদর্শ বানো নবীর আদর্শ আগের চল্লিশ বৎসরে নয় নবীর আদর্শ পরবর্তী নবীর আদর্শ মানো যান যাও নবীর আদর্শ হইলো পরবর্তী তেইশ বৎসরে শুননাটাই সিরাতুন নবীর সাথে সম্পর্কিত মানলে তুমি জান্নাতি আর রসুল বলেন এ আমার জীবন আদর্শ যারা মানে না এরা জান্নাতি নয় এরা মানে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই নবীর হাদিস মতো যেভাবে নবী মানার কথা নবী বলেছেন সেভাবে নবী মেনে নবীর সাথে জান্নাতি হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন মেহেরবানি ফিরা মেহমানের ইজ্জত রক্ষার্থে সম্মান রক্ষার্থে তিনি যদি শর্টকাটে ও কথা বলেন তবুও মেহরবানি করে আপনারা বসা থাকবেন এবং তার সাথে আপনারা দোয়া করে যাবেন এই আবেদনটা পরো দূরে আপনাদের কাছে এই আবেদনটা রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও আখিরুদ্দ